वेलकम टू आवर यूट्यूब चैनल बीडी नार्सिंग फॉर यू। नार्सिंग भर्ती प्रस्तुति ও সহযোগিতা কেন্দ্র এক নম্বর জানবো নার্সিং ইনস্টিটিউট সদর হসপিটাল মাদারীপুর এর ঠিকানা কি কি কোর্স রয়েছে কোন কোর্সে কত টাকা কোর্স ফি ভর্তি হওয়ার যোগ্যতা আসন সংখ্যা সহ ভর্তি বিস্তারিত সব তথ্য। নার্সিং ইনস্টিটিউট মাদারীপুর এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। এছাড়াও নার্সিং ইনস্টিটিউট মাদারীপুরে আরেকটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান রয়েছে যেটি রাজৌরে অবস্থিত। নার্সিং ইনস্টিটিউট মাদারীপুর এর ঠিকানা। নার্সিং ইনস্টিটিউট মাদারীপুর এটি মাদারীপুর জেলার সদরে প্রাণকেন্দ্রে অবস্থিত। মাদারীপুর জেলার সদরে সরকারি সদর হসপিটালের সাথেই মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট অবস্থিত। আপনি যে অবস্থানে থাকেন না কেন গুগল ম্যাপে নার্সিং ইনস্টিটিউট মাদারীপুর লিখে সার্চ দিলেই রুট ম্যাপের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে কী কী কোর্স রয়েছে এবং আসন সংখ্যা কতটি? মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট সদর হসপিটালে যেটি অবস্থিত সেখানে বিএসসি নার্সিং কোর্সে কোনো আসন সংখ্যা নেই। ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন সংখ্যা রয়েছে 50টি, যেখানে ছেলেদের 10%, মেয়েদের 90%, অর্থাৎ ছেলেদের 5টি, মেয়েদের 90টি, ছেলেদের 5টি, মেয়েদের 45টি, 90% 45টি। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 25টি, যেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে। মোট কথা বিএসসিতে কোনো সিট নেই। ডিপ্লোমা নার্সিংয়ে 50টি সিট, মিডওয়াইফারিতে 25টি সিট। নার্সিং ইনস্টিটিউট মাদারীপুরে পড়ালেখার খরচ। এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান হয়। মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি এবং হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। তবে বিএসসি নার্সিং কোর্স এখানে নেই। ডিপ্লোমা ইন নার্সিং কোর্স 3 বছর মেয়াদী, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স 3 বছর মেয়াদী দুটি রয়েছে। এখানে দুটিতেই সেম খরচ। ভর্তির সময় ভর্তি ফি প্রায় 7 থেকে 10 হাজার টাকা ভর্তি ফি লাগবে। তাছাড়া খাবার খরচ প্রতি মাসে 2000 টাকা করে খরচ হবে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান হওয়ায় প্রতি মাসে যে বৃত্তি বা ভাতা দেওয়া হয় সেই টাকা দিয়ে খাবার খরচ হয়ে যাবে, এমনকি অবশিষ্ট কিছু টাকা থাকতে পারে। তাছাড়া কলেজের পোশাক, ইউনিফর্ম, খাতা কলম, বই, প্রত্যেক বছর রেজিস্ট্রেশন ফি, ফর্ম ফিল আপ, পরীক্ষার ফি ইত্যাদি বাবদ সব মিলিয়ে সর্বোচ্চ 3 বছরে 20 থেকে 30 হাজার টাকা খরচ হবে। মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার যোগ্যতা। এখানে বিএসসি নার্সিং কোর্স নেই, শুধুমাত্র ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স রয়েছে। বাংলাদেশের যে কোনো নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট বা এইচএসসি বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তারপর আবেদন করতে হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেই অন্যান্য পাবলিক বা অনার্সের আবেদন সার্কুলার প্রকাশিত হয়, সেই সাথে নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। সেখানে আবেদন করতে হবে, সেখানে এখানে যেহেতু ডিপ্লোমা নার্সিং রয়েছে, ডিপ্লোমা নার্সিং ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। এসএসসি ও এসএসসি যে কোনো গ্রুপ থেকে, মাদ্রাসা কারিগরি বা উন্নত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করা যাবে। এসএসসিতে কমপক্ষে 2.5, এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে। ছেলেদের সরকারিতে 10% সিট, মেয়েদের 90% সিট। মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, সেম ডিপ্লোমা নার্সিংয়ের মতন। যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। এসএসসি ও এসএসসি মিলে 6 পয়েন্ট থাকতে হবে। বিএসসি কোর্স এখানে নেই। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষায় 100 মার্কের একটি ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ আকারে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান প্রশ্ন থাকবে, যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই। ভর্তি পরীক্ষায় 5 মার্ক 40, ন্যূনতম 40 পেতে হবে। তাছাড়া এসএসসি জিপিএতে 20 মার্ক, এসএসসি জিপিএতে 30 মার্ক থাকবে। এসএসসি আপনার জিপিএকে বা পয়েন্টকে 4 দিয়ে গুণ, এসএসসি পয়েন্টকে 6 দিয়ে গুণ করলে আপনি আপনার জিপিএ মার্ক বুঝতে পারবেন। তাছাড়া ভর্তি পরীক্ষায় 100 মার্ক ও জিপিএ 50 মার্ক সহ ভর্তি পরীক্ষায় টোটাল 150 মার্কের মধ্যে যাদের স্কোর বেশি থাকবে সিট অনুযায়ী তারাই সরকারিতে চান্স পাবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞেস থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র।